এইগুলো সব আয়োজনগুলো যেগুলো করেছে সব রান্না বান্না আজকে পুরো ছুটি? দিকটা ছুটি, আমি কাজটা একটু মানে একটু গলে গলে গেছে। যাই হোক, করেছে অনেক খাটনি করে লাস্টটা এটাই গলে গেছে, অনেক লাস্টটা গলে গেছে, এই হচ্ছে মেন ব্যাপার, লাস্টটা গলে গেছে। ভালো হয়েছে। আমি আগে একবার টেস্ট করে নিয়েছি, ও লুকি লুকি টেস্ট করে নিয়েছে। ব্যাপক হয়ে যায়, দাঁত নেই বলে ঠিক মতো চাবাতে পারছি না। তো কি ব্যবস্থা আছে বলে দিই, এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, তার সঙ্গে রয়েছে মটন কষা। অনেকদিন ধরে ভাবছিলাম যে একটুখানি মটন কষা খাবো, তো আজকে সেই ব্যবস্থা মতন করে ফেলেছি, আমি ঠিক মটন কষা করেছি আর তার সঙ্গে রয়েছে মিক্সড ফ্রাইড রাইস। কিন্তু এই মিক্সড যে ফ্রাইড রাইস আছে এর মধ্যে দুখানা জিনিস মিক্সড আছে, মানে একদম মিস আছে, নেই, ভুলে গেছি, তাড়াহুড়োর মধ্যে একদম ভুলে গেছি। সেটা হচ্ছে হচ্ছে চিকেন, চিকেনের ছোটো ছোটো যে টুকরো হয় আর তার মধ্যে হচ্ছে ডিম, ওটা একদম ভুলে গেছি, একদম মিসিং হয়ে গেছে। বাদ বাকি সব কিছু রয়েছে, একটা মিক্স ফ্রাইড রাইস যা কিছু থাকে সব কিছু রয়েছে, গাজর রয়েছে, বিনস রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, ফুলকপি রয়েছে, মটরশুঁটি রয়েছে, আর রয়েছে হচ্ছে চিংড়ি মাছ, আর এটা স্যালাড। এইগুলো সব আয়োজনগুলো যেগুলো করেছে সব রান্না বান্না আজকে পুরো ছুটি? দিকটা ছুটি, আমি পুজোর দিকটা ছিলাম তো দেখি যে মিক্স ফ্রাইড রাইস আর মটন, মটন তো এমনি ভালোই হয়, কিছু বলার নেই, ওটা নতুন করে আজকে রাইসটা দেখি নেক্সটাতে রাইসটা একটু মানে একটু গলে গলে গেছে। যাই হোক, করেছে অনেক খাটনি করে লাস্টটা এটাই গলে গেছে, অনেক। লাস্টটা গলে গেছে, এই হচ্ছে মেন ব্যাপার, লাস্টটা গলে গেছে। চিকেন আর একটু ডিম দিলে পরে খুব ভালো হতো জিনিসটা খেতে, কিন্তু মিসিং হয়ে গেছে, ভুলে গেছি রান্না করতে করতে, তাড়াহুড়োর মধ্যে একটু টাইমের মধ্যে একটু খেতে পারলে ভালো হয়, কিন্তু কোনোভাবে টাইমের মধ্যে খাওয়া হয় না। আর মটন কষাটা তুমি খাও, তুমি বলো আগে, তারপর আমি খাবো। এটা নতুন করে বলার কিছু নেই, মটন করলে খুব ভালোই রান্না করে। ভালো হয়েছে, আমি আগে একবার টেস্ট করে নিয়েছি। লুকি লুকি টেস্ট করে নিয়েছে, ঠিক আছে, নুন টুন ঝাল টাল সব ঠিক আছে তো? সব সব ঠিক। তাহলে আজকে আমাদের দুখানা রেসিপি আছে, মিক্সড ফ্রাইড রাইস আর তার সঙ্গে মটন কষা, ব্যাস এই আর কিচ্ছু নেই। মাথা হলে ভালো হতো। ভালো লাগছে? খারাপ লাগছে? সবই ঠিক আছে, শুধু ভাতটা একটু নরম হয়ে আছে। সব জিনিস সামলাতে গেলে একটু কোনো একদিকে কোনো জিনিস হয়ে যায়, তো মরণটা ভালো আছে তো? মটনটা ফার্স্ট ক্লাস হয়েছে, সিদ্ধ হয়েছে, ভালো। মটন একটু সিদ্ধ না হলে ভালো লাগে না খেতে। এই যে এটা কি খাচ্ছ বলো তো, খেয়ে বলো কি খাচ্ছ। জানি না কি খাচ্ছি, এটা এটা যে মটন গুড়দা, সবাই খোঁজে এটা। মটনটা আমি নিজে বানিয়েছি, আমি নিজেই বলছি, এক ঘর হয়েছে, এক ঘর। ওই জন্য তো বললাম যে মটন তুমি ভালোই বানাও,
কিছু আর ওইগুলো টেস্ট করে বলার মতো নেই। হুম, আগেও ভালো বানিয়েছ, এখনো ভালো বানাচ্ছ, আগে তো গলে গেছে ভাতটাই যা। আসলে বেটা ছেলে ভাত ঠিক মতো নামাতে পারে না, মানে একদিকে মটন বানাচ্ছি একদিকে ভাত করছি, এরকম ভাতটা গলে গেছে। আর একটু টাইমের মধ্যে খেতে হবে, ওই 4-5টার সময় খেতে ভালো লাগে না, টাইমের মধ্যে খেতে হবে, সেই জন্য তাড়াহুড়ো করে করছি। একদম রিয়াজি রিয়াজি পিস, চর্বি থলথল করছে সত্যি তাই। ওই জন্য তো দেরি হয়েছে আসতে। হুম, দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ভিড় হয়েছিল নাকি? খুঁজে খুঁজে নিয়ে যে খুঁজে খুঁজে মটনটা ঠিক আছে, কিন্তু রাইসটাতে বড় সমস্যা হচ্ছে, রাইসটা বেশি গলে গেছে। যদি সাদা ভাত হতো ভালো হতো না? তুমি তো আমার কথা শুনবে না, ছোট ছোট চিংড়ি মাছ রয়েছে, মটন জমে যাচ্ছে আস্তে আস্তে, কেন বলো তো? ঠান্ডা হলেই জমবে তো, আমাদের উত্তর দিকে জানালাটা খোলা তো, সেই জন্য হাওয়া দিচ্ছে বলে আস্তে আস্তে জমে যাচ্ছে। ব্যাপক হয়ে যায়, হাড় অব্দি গলে গেছে। হুম, তবে যাই বলো তাই বলো, ভাত ভাতই হয়। তুমি যতই ফ্রাইড রাইস করো আর এই এমনি পি রাইস করো, সাদা ভাতের মতো কোনো জিনিস হয় না। সবগুলো কি বলো তো, মুখ মেরে দেয়।
দাঁত নেই বলে ঠিক মতন চাবাতে পারছি না। লঙ্কা নিল না নেব, হোটেল রেস্টুরেন্টে যতই মটন খাই না কেন, ঘরে বানানো মটনের মধ্যে ও বাবা মজাই আলাদা। হোটেলের রান্না হোটেলের মতন, বাড়ির রান্না বাড়ির মতন, এটা একদম সত্যি কথা, তাই না? আস্তে আস্তে ঠাটা সাদা হয়ে যাচ্ছে, কেন বলতো মটনের চর্বি যেটা আছে না, হাওয়া জানা দিয়ে হাওয়া আসছে বলে চর্বিটা জমে যাচ্ছে, তো তাড়াতাড়ি খেতে হবে নাহলে পুরো পুরো হাত একদম সেটে যাবে একেবারে, জানলা দিয়ে ঠান্ডা হাওয়া দিচ্ছে তো। ও আজকে মটন খাওয়া সার্থক হলো, কেন বলুন তো, এর আগে যতবার আমরা মটন নিয়ে বসেছি তার আগে বিভিন্ন রকম সবজি মাছ এসব দিয়ে খাই, খেয়ে লাস্টে মটনটা খেতে পারি না, সেজন্য ভাবলাম আজকে পুরো এই সিম্পল রেসিপি করব, মটন নিয়ে খাবো। হ্যাঁ, আমি মটন দিয়ে শুরু করবো আর মটন দিয়ে শেষ করবে। আজকে চাটনি পাঁপড় কিছু নেই, তো যাই হোক আজকে আমাদের এই ছোট্ট কট রেসিপির ভিডিও দেখে, মানে মিক্সড ফ্রাইড রাইস আর মটন কষার ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো, উনি তো হাত চাটছে বসে বসে, ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন, তো আজ আসি আবার দেখাবো নেক্সট কোনো ভিডিওতে, নমস্কার। নমস্কার, সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন, আবার দেখা হবে।